হাই বন্ধুরা, আমি অপূর্ব। শাইনিং স্টাডিতে সবাইকে স্বাগত। এর আগেও যথারীতি আমাদের দ্বিতীয় ক্লাসটা হয়ে গেছে, আজকে আমাদের থার্ড ক্লাস। হ্যাঁ, আমি বারবার বলি, কনসেপ্ট হলো কনফিডেন্স। তো আজকের ক্লাসটা দেখব, এমন সুন্দর সুন্দর কতগুলো ক্লাস করব, আজকে কনসেপ্ট আমরা নেব, যাতে করে অঙ্কগুলো খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক রেশিওর থার্ড ক্লাস। তবে আমি এইটুকু বলেছি, হোপ তোমাদের আগের ক্লাসগুলো সত্যি ভীষণ প্রত্যেকের ভালো লেগেছে, এবং এই ক্লাসটা আমি বলছি সত্যি ভীষণ ভালো হবে, আরো বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকে তৃতীয় ক্লাস। হ্যাঁ বন্ধুরা, দেখো আজকের ক্লাসটা এই প্রশ্নটা একটু পড়ে নাও। তাহলে দেখো প্রশ্নটা কি বলা হয়েছে, বলেছে একটা মিশ্রণে কি বলছে স্পিড আর ওয়াটার আছে কত, 3:2 অনুপাতে আছে। এবং এখানে বলা হয়েছে যে এই ওয়াটারের যে স্পিডে, এই স্পিরিটে কত, 3 লিটার বেশি আছে, তাই তো? তাহলে এখানে আমরা ইউনিট কনসেপ্টটা করব। আমি দেখব যে এখানে আমাকে কি ডেটা দেওয়া আছে। দেখো এইগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ রেশিও, এবং আমাকে ডেটা দেওয়া আছে 3 লিটার, 3 লিটার বেশি দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, এবং এগুলো হচ্ছে ইউনিট, এগুলোকে রেশিও বা ইউনিট, আমরা ইউনিট বলতে একক বুঝবো, তাই তো? অর্থাৎ স্পিড রয়েছে 3 একক, ওয়াটার রয়েছে 2 একক, 2 ভাগ, একক বলতে ভাগও বলা যেতে পারে। তাহলে দেখা গেল বলেছে এর থেকে এর কত বেশি আছে, এর থেকে দেখো এর কত বেশি আছে, মাত্র 1 ভাগ, কত, মাত্র 1 ভাগ বা 1 ইউনিট। এবং আমাকে জিজ্ঞেস করেছে তাহলে স্পিড কতটা আছে। এই অঙ্কগুলো আমরা প্রত্যেকেই সোজা, কিন্তু এর পরে পরে প্রত্যেকেই জানি যে সোজা। তাহলে এই জিনিসটা দেখো যে 1 ইউনিট সমান সমান 3 লিটার দেওয়া আছে, তাহলে আমি এর সঙ্গে এর কম্পারিজন করতে পারি। অর্থাৎ কারণ কি, এর থেকে এ বেশি আছে 1 ইউনিট, আবার বলেছে ওয়াটার থেকে স্পিড 3 লিটার বেশি আছে, তাহলে কত হতে পারে, 1 ইউনিট = 3 লিটার। সো 1 ইউনিট = 3 লিটার। তাহলে বলছি স্পিড, স্পিড কত আছে এখানে, স্পিড হচ্ছে এখানে 3 ইউনিট আছে। সো 3 ইউনিট কত, 1 = 3, তাহলে 3 ইউনিট = কত, 3 ইউনিট = 9 লিটার। হ্যাঁ, এইভাবে কিন্তু অঙ্কগুলো খুব সহজে করা যায়। তো এটা একটা সুন্দর জিনিস। তাহলে একটা জিনিস দেখলাম যে দুটো জিনিস থাকে এই জাতীয় অঙ্কগুলো আমরা বিশেষ করে কি করে করব, দুটো জিনিস, একটা হচ্ছে ইউনিট থাকবে এবং ডেটা দেওয়া থাকবে, অর্থাৎ মান দেওয়া থাকবে। যে ডেটাটা দেওয়া থাকবে তার কোরেসপন্ডেন্ট ইউনিটটা আমরা কিন্তু নেব। যেমন এখানে ডেটা দেওয়া রয়েছে, তার কোরেসপন্ডেন্ট ইউনিট কি, এদের ডিফারেন্স বলেছে, তার জন্য আমরা ডিফারেন্সের সঙ্গে তুলনা করলাম। এবং যেটা বের করতে বলবে সেইটা, কোনটা বের করতে বলেছে, এইটা। অতএব এইখান থেকেই আমরা ইউনিটটা বের করব, যেটা ডেটা দেওয়া থাকবে আর যেটা চাইবে, সেটা দুটোই কিন্তু ইউনিট থেকে বের করবে এবং কম্পারিজন করবো, তাহলেই কিন্তু অঙ্কটা শেষ। এইটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট একটা অঙ্ক দেখি যে আর কি করা যেতে পারে। তবে হ্যাঁ, একটু বলে রাখি, আজকের যে ক্লাস করব আমরা ভীষণ সুন্দর সুন্দর দারুণ দারুণ কনসেপ্ট কিন্তু আজকে আমরা শিখব, যারা আজ পর্যন্ত হয়তো আমরা এই কনসেপ্টগুলো জানতামই না। হ্যাঁ, আজকে আমরা সেই কনসেপ্টই কিন্তু শিখব। হ্যাঁ বন্ধুরা, দেখো এগুলোটা কি বলা হয়েছে, বলেছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি হচ্ছে কত, 400। তাহলে এদের ইউনিট থেকে আমরা বের করবো এবং ডেটা দেওয়া আছে তার সঙ্গে তার তুলনা করব। তাহলে ইউনিট থেকে আগে বের করে নিই কত, দেখো এটা যদি 3 ইউনিট হয়, এটা যদি 4 ইউনিট হয়, তাই তো? তাহলে এখানে বলছে বর্গ, বর্গ হলে কত হবে, 9 ইউনিট হবে না কিন্তু। কারণ কি বলতো, বর্গ মানে কি, ইউনিটটাও বর্গ হয়ে যাবে, তাই তো? যদি আমরা একটা জিনিস দেখো, একটু বলি, ইউনিটের সঙ্গে ইউনিট যোগ করলে ইউনিট দ্যাট, বাট ইউনিটের সঙ্গে যদি ইউনিট করি দ্যাট ইজ ইকুয়াল টু কত, বর্গ যদি করি তাহলে কিন্তু ইউনিট কি হবে, বর্গ হবে। অতএব এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আমরা এটা বর্গ করছি, সো ইউনিটটাও কিন্তু কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। এটা কত হবে দেখো, 16, এর বর্গ যদি করি কত হবে, 16 U² দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো, 25 U² কিন্তু ইউনিটের স্কোয়ার, তাই তো? তো এইটা চেয়েছে, আর আমাদের চেয়েছে কি, 4 3, এদের যোগফল চেয়েছে, তাই না? যোগ চেয়েছে, সংখ্যা দুটি যোগ, সংখ্যা দুটি কত, 3 + 4 সমান সমান কত বলো, 7 ইউনিট চেয়েছে, এইটা আমার চেয়েছে। আর এইটা কি গিভেন ডেটা দেওয়া আছে, দেখো 25² = 400, তাই তো? তাহলে এখান থেকে আমরা ইউনিটের মানটা বের করতে পারি, ইউনিটের মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ইউনিটের মানটা কত হয়ে যাবে দেখো, 25 দিয়ে কেটে দাও, 16 25 = 400 হয়ে যাবে। তাহলে ইউ এর মান কত বেরোলো, ইউ এর মান বেরোলো 4, অর্থাৎ 1 ইউনিটের মান বেরোলো 4। তোমাকে কত ইউনিট বের করলো, 7 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 4 হয়, 7 ইউনিট কত,
বলো সাত ইউনিট কত হয়ে যাবে, 7 × 4 = 28, এইটাই হলো অ্যান্সার। তো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো করতে পারি, যে ডেটা যেটা দেওয়া থাকবে তার রিলেটেড ইউনিট থেকে বের করবো এবং যেটা চাইবে সেটাও কিন্তু ইউনিট থেকে বের করবো, তারপরে আমরা কম্পারিজন করব। ঠিক আছে, দেখো খুব তোমরা বুঝতে পেরেছ, এটা হয়তো খুবই সাধারণ অঙ্ক, এরপরে আমরা আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে হাজির হব। হ্যাঁ বন্ধুরা, অঙ্কটা দেখো, এখানে বলা হয়েছে তিনটে সংখ্যা, কটা সংখ্যা, তিনটে সংখ্যা, n1, n2, n3, তিনটে সংখ্যা। তো ওদের বলেছে তিনটে সংখ্যার ঘনের সমষ্টি বলেছে 4500, তাই তো? তাহলে ডেটা দেওয়া আছে ঘনের যোগফল, তো এবং বের করতে বলেছে, দেখো ঘনের যোগফল যদি আমরা করি তাহলে ইউনিট থেকে আগে বের করবো, আমাকে বলে দিচ্ছে এদের ঘনের সমষ্টি 4500, তাই তো? ঘন বলতে 4500, তাই তো? 4500, অতএব এদের ঘনের সমষ্টি ঘন বলতে কিউব, কিউব বলতে কত হবে বলো তাহলে, এক, একের কিউব কিউব, তাই তো? দুই বলতে কত হবে, আট, আটের ইউনিট একক কিউব, নয়ের কিউব ইকুয়াল টু দেখো 4500, তাই তো? তাহলে এদের যোগ করো, দেখো কত হবে, হ্যাঁ দেখো অঙ্কটা কি বলেছে বলতো, যে এদের ঘনের যোগফল হচ্ছে 4500, তাই তো? ঘনের যোগফল বলেছে 4500। তাহলে আমরা ইউনিট থেকে ঠিক সেই জিনিসটাই বের করবো, তাদের ঘনকের যোগফল, ঘন কত হবে, এক হবে, এর ঘন কত হবে বলো, আট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইউনিট এখানে ইউনিট ছিল, বা এখানে ঘন করলে ইউনিটগুলো কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, কিউব হয়ে যাবে, কত 27 কত হয়ে যাবে, কিউব হয়ে যাবে, এদের সমষ্টি বলে দিয়েছে এত। তাহলে এই জিনিসটা আমরা প্রয়োজনে ইচ্ছে করলে মুখে মুখেও করতে পারি, দেখো 3 কিউব 27, 2 কিউব 8, এত, তার মানে এদের যোগফল করে দেবো কত হবে, দেখো 36 কিউব হবে, তাই তো? তাহলে 45 যদি কেটে দিই আমরা, দেখো এটা অনেকটা ইজিলি হয়ে যাবে, 9 দিয়ে কাটো, 4 5 4 দিয়ে কাটলে এটা 100 বেরোবে, 100-র জন্য 25 আসবে, অর্থাৎ কত হলো, ইউকিউব ইকুয়াল টু 125, অর্থাৎ একের কিউবে, এক ইউনিটের ভ্যালু হচ্ছে কত, এক ইউনিট কিউবের ভ্যালু হচ্ছে 125, তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে দেখো 5। এবার এর সাহায্য নিয়ে আমরা যেটা বলবে সেটা বের করতে বলবো, তাই তো? যেমন এখানে আমাদের বলেছে দেখো স্মলেস্ট নাম্বার, এখানে স্মলেস্ট নাম্বারটা কত, এক ইউনিট, তাই না, এক ইউনিট, তাহলে স্মলেস্ট নাম্বারটা কত, এই যে 5, এক ইউনিট ইকুয়াল টু যদি 5 হয় তোমার স্মলেস্ট নাম্বার কত, 1, তাহলে ও অ্যান্সারটা কত হয়ে যাবে, দেয়ার ফর 1 ইউনিট ইকুয়াল টু 5। যদি আমাদের বলতো, যদি যদি বলতো যে এদের সমষ্টি কত, তাহলে এদের সমষ্টি কত ইউনিট বলো, 3, 2, 5, 5 আর 6 ইউনিট, অর্থাৎ এক ইউনিটের মান 5, 6 ইউনিটের মান 30, এটা হতে পারত। যেমন বলবে আমরা ঠিক তেমনি বের করব ইউনিটের সাহায্য নিয়ে, এইটাই হলো আমাদের কনসেপ্ট, এবং এটা সত্যি ভীষণ সোজা অঙ্ক। তো এরপরে নেক্সট অঙ্কে আমরা যাব, আমি বলছি বন্ধু তোমাদের সত্যি ভালো লাগবেই লাগবে, আর ভালো যদি লাগে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না, শুধু তাই নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি বলছি আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর জিনিস শেখাবো, কথা দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো একটা অঙ্ক, তো এই অঙ্কটায় বলা হয়েছে যে দুটি সংখ্যা, তাই তো, দুটি সংখ্যা এদের অনুপাত বলে দিয়েছে 7:11, বলেছে কত সংখ্যা, কোন সংখ্যা এদের উভয়ের সঙ্গে যোগ করা হবে, উভয়ের সঙ্গে যোগ করা হবে যাতে করে নতুন অনুপাত হবে এত, সেটাই চেয়েছে, এদের সঙ্গে আমি কত যোগ করব এবং দুটোর সঙ্গেই যোগ করব সেই সেম সংখ্যা, তাহলে কি করে পারবো। হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কটাতে যদি আমরা এক্স দিয়েই করতাম এবং আমরা ভাবতাম যে এক্স দিয়েই হবে, কিন্তু না, এই অঙ্কটা দেখো কতটা সহজে হয়ে যাবে একবারে উইদাউট এক্স, এবং সেটা মনে মনে কি করে দেখো, এখানে আমার একটাই ইয়ে বলেছে যে কি উভয়ের সঙ্গে একই সংখ্যা যোগ করা হয়েছে, কিন্তু তুমি একটা জিনিস দেখো এর থেকে এটা যোগ হয়নি, যোগ হয়নি, কি হয়েছে, বিয়োগ হয়েছে। আমি ধর দেখো একটা জায়গায় বলে দিই, দেখো যোগ বলতেও আমরা যা বুঝি, আর বিয়োগ কিন্তু যোগের মাধ্যমেই হয়, অর্থাৎ আমি যদি বলি যে এর সঙ্গে কত যোগ হয়েছে, দেখো এর সঙ্গে -7 যোগ হয়েছে, এর সঙ্গে -7 যোগ হয়েছে, এর সঙ্গে কত যোগ হয়েছে, দেখো -4 যোগ হয়েছে, অর্থাৎ সেম সংখ্যা ইউনিটের দিক থেকে একবার তাকাও,
এগুলো তো সবই ইউনিট, ইউনিটের দিক থেকে তাকাও এদের কি একই সংখ্যা যোগ করা হয়েছে না আলাদা আলাদা সংখ্যা যোগ করা হয়েছে, তাই তো? কিন্তু প্রশ্নে বলেছে কি উভয়ের সঙ্গে একদম সেম সংখ্যা যোগ হবে, যেহেতু আলাদা। অতএব এই একই সংখ্যা যোগ করার জন্য একটা সুন্দর এবং দারুণ জিনিস তোমাদের ভালো লাগবেই, দেখো কত, যদি সমান না হয় তাহলে সমান করার জন্য আমরা একটা দারুণ জিনিস করতে চলেছি, দেখো এর ডিফারেন্স দিয়ে, কি বলবো, এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স দিয়ে একে গুণ করব। এদের ডিফারেন্স কত, এক, এদের ডিফারেন্স কত, চার। এই এদের ডিফারেন্স দিয়ে আমি এদেরকে গুণ করব, আর এদের ডিফারেন্স দিয়ে আমি এদেরকে গুণ করব, তাহলেই সমান হয়ে যাবে। দেখো তাহলে যদি করি তাহলে কত দাঁড়াবে, এক দিয়ে গুণ করলে কত হবে, দেখো এই যে এক দিয়ে গুণ করলে কত দাঁড়াবে, দেখো সাত ইস্টু এগারোই হবে, তাই তো? আর এই চার দিয়ে, এদের ডিফারেন্স দিয়ে বলেছি এদেরকে গুণ করব, তাহলে চার দিয়ে করলে হবে, তিন চারে বারো, চারে চারে ষোলো, কত হলো, বারো ইস্টু ষোলো। হ্যাঁ বন্ধুরা, অঙ্ক শেষ। দেখো উভয়ের সঙ্গে কত যোগ করা হয়েছে, পাঁচ। উভয়ের সঙ্গে কত যোগ করা হয়েছে, পাঁচ। পাঁচই হলো আনসার, দিস ইজ দ্য আনসার। একমাত্র সুন্দর, এই সুন্দর জিনিসটা দিয়ে আমার উইদাউট এক্সে আমরা অঙ্কটা করতে পারি একমাত্র কয়েকটা সেকেন্ডে। কারণ দেখো তোমাদের এখানে আমরা মুখে মুখেও করতে পারি, মুখে মুখে অঙ্কটা করতে পারি, তাই তো? কি করে দেখো, মুখে মুখে অঙ্কটা করতে বলে কত যোগ করা হবে, কিছুই না, এদের শুধু একটা জিনিস চেক করে নেবো যে এদের মধ্যে ডিফারেন্সটা কি আছে, সেম আছে, সেম নেই, কিন্তু আমাকে বলেছে উভয়ের সঙ্গে সেম সংখ্যা যোগ করলে এটা আসবে, তাই তো? তাহলে দেখো সেম যদি আসে তাহলে এর ডিফারেন্স কত, ওয়ান, এর ডিফারেন্স কত, চার। এক দিয়ে গুণ করলে তো এটাই থেকে যাবে, এবং চার দিয়ে গুণ করলে কত হবে, দেখো চার তিনে বারো, চারে চারে ষোলো, কত হলো, বারো ষোলো। ডিফারেন্স করো এবার, পাঁচ, হ্যাঁ পাঁচ, এইটাই হচ্ছে আনসার, দিস ইজ দ্য আনসার। কি ভালো লাগলো তো? হ্যাঁ অঙ্ক এইরকমই হয়, একটু ফলো করো চ্যানেলটা, সত্যি বলছি, আমি বলছি তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবে, এরপরে আরো সুন্দর সুন্দর অঙ্ক আমরা শিখবো। এই জাতীয় আর কয়েকটা উদাহরণ আমরা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অঙ্ক মুখে মুখেই হয়। হ্যাঁ বন্ধু, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে, এগারো ইস্টু পনেরো, সংখ্যাটির সঙ্গে কত বিয়োগ করব। এবার প্রশ্ন করেছে বিয়োগ করব, কতটা বিয়োগ করলে তারা এত হবে, তো বলেছে বিয়োগ যখন করব তাহলে তো দুটো থেকেই করব, দুটো থেকে কি সেম জিনিস আসছে, দেখো তো নয় আর কত, এখানে বারো, অর্থাৎ সেম হচ্ছে না, অর্থাৎ কি সেম সংখ্যা বিয়োগ হচ্ছে না। তাহলে এই সেম করার জন্য কি নিয়ম বলেছে, কিছুই না, এদের ডিফারেন্স দিয়ে এদের গুণ, এদের ডিফারেন্স দিয়ে এদের গুণ, এদের ডিফারেন্স কত দেখো, এক, এদের ডিফারেন্স কত, চার, তাই তো? তাহলে এদের ডিফারেন্স দিয়ে যদি গুণ করি, গুণ করলে কত, পরিবর্তন হবে না, কারণ এক দিয়ে গুণ করলে সেম থাকবে, আর এই চার দিয়ে গুণ করলে কত হবে, দেখো চার দিয়ে গুণ করলে কত হবে বলো, আট, আর কত, বারো, তাই তো? যেহেতু এই রেশিওটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, অতএব এর ভ্যালু কিন্তু আর রইল না, এর ভ্যালু আর থাকলো না। তাহলে তুমি দেখো এটা কত সংখ্যা কমানো হয়েছে, দেখো তিন কমানো হয়েছে, দেখো সত্যি সত্যি কি এখানে তিন কমানো হয়েছে, হ্যাঁ এই যে তিন কমানো হয়েছে। সো অর্থাৎ কি উভয়ের সঙ্গে যদি তিন আমি বাদ দিই তাহলে নতুন সংখ্যা যেটা পাওয়া যাবে সেটা হবে কত, আট ইস্টু বারো, দ্যাট ইজ ইকুয়াল টু টু ইস্টু থ্রি, অর্থাৎ সংখ্যাটা কত বাদ দিতে হচ্ছে, এই তিনটাই বাদ দিতে হচ্ছে। কি ভালো লাগলো, আরেকটা উদাহরণ নেই, চলো দেখো এই অঙ্কটা বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত সতেরো ইস্টু চব্বিশ, কত যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাদের অনুপাত হবে, ওয়ান ইস্টু টু। এখানে কিন্তু বলা হয়েছে যোগ অথবা বিয়োগও হতে পারে, তাই তো? তাহলে দেখো অঙ্কটা কি হয়েছে, আমি একটু দেখে নেবো, বারবার বলছি একটু দেখে নেবো যাতে ডিফারেন্স সেম কিনা, ডিফারেন্স কত রয়েছে ষোলো, ডিফারেন্স কত রয়েছে কুড়ি, অর্থাৎ সেম সংখ্যা যোগ বা বিয়োগ কিছুই হয়নি। তার মানে কি এই জিনিসটাকে করতে আমরা কি করতে হবে, ডিফারেন্স দিয়ে গুণ, এর ডিফারেন্স দিয়ে ওদের গুণ, এদের ডিফারেন্স দিয়ে একে গুণ, এদের ডিফারেন্স কত, ওয়ান, এদের ডিফারেন্স কত, সাত, অর্থাৎ এই সাত দিয়ে আমি কাকে গুণ করবো, এদেরকে গুণ করবো, আর এই এক দিয়ে কাদেরকে গুণ করবো, একে গুণ করবো, এক দিয়ে গুণ করলে কত হবে দেখো, সতেরো ইস্টু চব্বিশ, আর এদিকে সাত দিয়ে গুণ করলে সাত ইস্টু কত, সাত দুগুণ চোদ্দ, এই যে সাত দিয়ে আমি একে গুণ করব। তাহলে দেখো এবার দেখে নিই তো ডিফারেন্স কত, দশ দশ, অর্থাৎ কি অঙ্কটা ছোট হয়ে গেছে, অর্থাৎ কত, দশ আর দশ, অর্থাৎ কি উভয় সংখ্যার সঙ্গে কি দশ বিয়োগ করা হয়েছে, কারণ অঙ্কগুলো ছোট হয়ে গেছে, দেখো নাম্বারগুলো ছোট হয়ে গেছে, তার মানে কত, দশ। হ্যাঁ বন্ধুরা ভালো লেগেছে তো? হ্যাঁ বন্ধুরা দেখো এই অঙ্কটা কি বলা হয়েছে, দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু ফাইভ,
বলেছে উভয় সংখ্যার সঙ্গে দশ যোগ করলে অনুপাতটি হয় এত, তাহলে সংখ্যা দুটি কি কি? এইখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু এবার ডেটাটা দেওয়া রয়েছে যে দশ যোগ করতে হবে, তাহলে সংখ্যা দুটি কি হবে? আমার এখানে বলা হয়েছে উভয় সংখ্যার সঙ্গে দশ, তাহলে আমি একটু বারবার বলছি যে দেখে নেব, যদি সমান থাকে তাহলে দরকার নেই, আর যদি সমান না থাকে তাহলে করতে হবে সমান। তাহলে আমি সবার আগে দেখে নেব যে সমানটা আছে কিনা। দেখো তো কত ইউনিট, তিন থেকে পাঁচ মানে কত? দুই ইউনিট, দুই ইউনিট। হ্যাঁ, অর্থাৎ কি উভয়ের সঙ্গে কত ইউনিট করে যোগ করা হয়েছে? দুই ইউনিট করে। অর্থাৎ এখানে কিন্তু আর আমাকে সমান করার দরকার নেই, কারণ দুজনের সঙ্গে কত দেখো টু ইউনিট, ইউনিট করে একই দুই দুই যোগ করা হয়েছে, তাই তো? তাহলে কত ইউনিট যোগ করা হয়েছে? দুই ইউনিট। অথচ ডেটায় তোমাদের বলে দেওয়া আছে যে দশ যোগ করা হয়েছে, অর্থাৎ কি আমি বলতে পারি না যে দুই ইউনিট সমান সমান দশ? দেয়ারফোর এক ইউনিট সমান সমান কত? পাঁচ। এক ইউনিট পাঁচ পেয়ে গেছে, এখানে সংখ্যা দুটো কি ছিল? তিন আর পাঁচ। তাহলে এক ইউনিট যদি পাঁচ হয় তাহলে তিন ইউনিট সমান সমান কত? পনেরো। আর পাঁচ ইউনিট সমান সমান পঁচিশ। যে কোনো দুটো সংখ্যা সহজে বেরিয়ে যাবে, তোমাদের যেটা জিজ্ঞেস করবে সেটাই বেরিয়ে যাবে। তোমাদের যেমন এখানে কি জিজ্ঞেস করেছে যে স্মলেস্ট নাম্বারটা কত, স্মলেস্ট নাম্বারটাতে গেলো এক ইউনিট করলে পাঁচ, স্মলেস্ট নাম্বারটা এইটা, তাহলে তিন পাচ্ছে পনেরো। এটা আমার প্রিভিয়াস নাম্বার ছিল, এটা তো পরে হয়েছে তাই না? তাহলে আমাদের এটাই হবে যে স্মলেস্ট নাম্বারটা কত হয়ে গেল? তিন পাচ্ছে পনেরো। সো পনেরো ইজ দ্য আনসার। হ্যাঁ, এই অঙ্কটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা জানি না যদি এই ডিফারেন্স সেম না হয় তাহলেই কিন্তু আমাদের অনেকের কাছে ভীষণ কঠিন বলে মনে হয়, কিন্তু না, কোনো এক্স নয়। কারণ ডিফারেন্স যদি সেম না থাকে আমরা করে নেব যেটা আমরা এইমাত্র শিখে এলাম। হ্যাঁ, চলো নেক্সট অঙ্কটা দেখি। হ্যাঁ বন্ধু, এই অঙ্কটা দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ, এবং সংখ্যা দুটির থেকে নয় বাদ দেওয়া হয়েছে, প্রত্যেকটা সংখ্যা থেকে নয় বাদ দেওয়া হয়েছে, নতুন অনুপাত হয়েছে, তাহলে সংখ্যাটি স্মলেস্ট সংখ্যাটা কোনটা, এটা আমাকে জিজ্ঞেস করেছে। এই ক্ষেত্রে আমিও দেখে নেবো যেহেতু এখানে উভয় সংখ্যার সঙ্গে সেম সংখ্যা বিয়োগ করা হয়েছে, আমি দেখে নেবো যে সেম হয়েছে কিনা। দেখি তো কত আছে, নয়, এখানে কত দেখো আঠেরো, অর্থাৎ সেম নেই, তাই তো? সেম নেই, সেম না থাকলে আমরা বলেছি করে নেব। কি করে করব দেখো, এদের ডিফারেন্স দিয়ে এদের গুণ, এদের ডিফারেন্স দিয়ে এদের গুণ, তাহলে এদের ডিফারেন্স কত? দুই। এদের ডিফারেন্স কত দেখো? এগারো, তাই তো? অর্থাৎ এগারো দিয়ে এদের ডিফারেন্স দিয়ে একে গুণ, এদের ডিফারেন্স দিয়ে একে গুণ, এটা কি জন্য করছি? এদের কি সেম সংখ্যা যোগ বা বিয়োগ করার জন্য। তাহলে দেখে নিই কত হচ্ছে, এগারো দিয়ে করলে কত হবে? ও তেত্রিশ ইষ্টু কত? পঞ্চান্ন। দুই দিয়ে করলে কত হবে? চব্বিশ। কত হচ্ছে? ফর্টি সিক্স। হ্যাঁ, এবার একটু দেখে নিই যে এদের মধ্যে সেম হচ্ছে কিনা। দেখো কত এখানে করা হয়েছে, দেখো নয়, এদের মধ্যে ডিফারেন্স কত দেখো? নয় ইউনিট। এদের মধ্যে ডিফারেন্স কত দেখো? সেই নয় ইউনিট। অর্থাৎ কি উভয়ের সঙ্গে নয় ইউনিট বিয়োগ দেওয়া হয়েছে, তাই তো? অর্থাৎ নয় ইউনিট বিয়োগ দিলে কি হবে, তারা এই রেশিওতে আসবে। কিন্তু তোমাকে ডেটা তো নয় দেওয়া রয়েছে তাই না, এটা তো আমরা ইউনিট থেকে বের করলাম। তাহলে নয় ইউনিট ইকুয়াল টু নয়, এক ইউনিট ইকুয়াল টু কত? নয়, তাই তো? সরি, এক ইউনিট ইকুয়াল টু কত? এক হয়ে যাচ্ছে, তাই তো? এক ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক। তাহলে বলছি সংখ্যাটা কত হবে। তবে এখানে আমার একটু বলার আছে, আমাদের সংখ্যা দুটি কি ছিল? এইটা আর এইটা, তাই তো? তো আমি এখানে বসাবো না এখানে বসাবো, এটা একটা প্রশ্ন। তবে হ্যাঁ দেখো, আমি এক্ষেত্রে বলে দিই, আমাদের রেশিও এটা গিভেন ছিল, তাই তো? এটাকে চেঞ্জ করে সম্পূর্ণ একটা নতুন রেশিওতে আমরা এসে হাজির হয়েছি। অতএব এই রেশিওটা এই রেশিওটা কিন্তু সেম। যখন আমরা এখান থেকে একটা নতুন রেশিও তৈরি করেছি, তখন আমরা সম্পূর্ণ অঙ্কটা সবসময় আমরা এখান থেকেই করব। এই রেশিওটাকে আমরা ভুলে যাব, কারণ এটাকে আমরা নিজেরা আমাদের সুবিধার প্রয়োজনের সুবিধার্থে আমরা এটা তৈরি করেছি, তাই তো? তাহলে আমাদের এখানে সংখ্যা দুটো অ্যাকচুয়ালি তেত্রিশ আর কত ফিফটি ফাইভ। সো এক ইউনিট ইকুয়াল টু ওয়ান, তাহলে তেত্রিশ ইউনিট, স্মলেস্ট সংখ্যা কোনটা এটা? তেত্রিশ ইউনিট ইকুয়াল টু কত হবে? তেত্রিশই হবে। সো তেত্রিশ ইউনিট ইকুয়াল টু তেত্রিশ, দিস ইজ দ্য আনসার। কি উইদাউট এক্স ছাড়া হবে? তোমরা পারবে, একটু প্র্যাকটিস করো, দেখবে সত্যি তোমাদের কাছে মনে হবে যে না কিছু শিখেছি। চলো নেক্সট অঙ্ক।
হ্যাঁ বন্ধুরা, অঙ্কটা দেখো, অঙ্কটা বলা হয়েছে এ এবং বি এর ইনকাম বলে দিয়েছে 9:8, এবং তাদের এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে 8:7, এবং বলেছে তারা প্রত্যেকেই 500 টাকা সেভ করবে, সেভিংস করবে, তাই তো? অর্থাৎ কি, ধরো ইনকাম থেকে 500 টাকা কমিয়ে দাও, অর্থাৎ 500 টাকা সেভিংসের জন্য রেখে দাও, তাহলে যে টাকাটা পড়ে থাকবে সেটাই তোমাদের রেশিও দেবে, অর্থাৎ সেই অনুপাত রেশিও। অর্থাৎ কি, আমি অঙ্কটা একটু ঘুরিয়ে বলতে পারি, যে ইনকামের অনুপাত এত, সেভিংসের জন্য 500 টাকা সরিয়ে দেওয়ার পর তারা যে এক্সপেন্ডিচার করবে তাদের অনুপাত এত, তাই তো? তাহলে তাদের ইনকাম কত, এটা প্রশ্ন হতেই পারে। তাহলে দেখো, আমি আবার দেখবো, এরা বলেছে কি তাদের সেভিংসটা কি হবে। দেখো, ইনকাম থেকে যদি সেভিংস বাদ দিই, ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি বাদ দিই, তাহলে কি সেভিংসই থাকবে? অর্থাৎ আমি দেখে নেবো, অথচ প্রশ্নে বলা রয়েছে এরা প্রত্যেকেই কত, 500 টাকা সেভ করেছে, প্রত্যেকেই সমান পরিমাণ সেভ করেছে। আমি দেখে নেবো যে এদের কত, ওয়ান ওয়ান কত আছে, ওয়ান ওয়ান ডিফারেন্স। দেখো, তাহলে আমাকে সমান করতেই হলো না, আমাকে সমান করতেই হলো না, তাহলে কত হলো এদের ডিফারেন্স, এক এক। সো এক ইউনিট ইকুয়াল টু কত, 500। তাহলে তোমাকে চেয়েছে ইনকাম, চেয়েছে তাহলে কত বলো, এক ইউনিট ইকুয়াল টু 500, ইনকাম কত, 9 ইউনিট ফর এ, ফর বি। আমাদের প্রশ্ন চেয়েছে এর ইনকাম কত, তাহলে এর ইনকাম কত, 9 ইউনিট। সো 1 ইউনিট ইকুয়াল টু 500, 9 ইউনিট ইকুয়াল টু কত, 9 ইউনিট ইকুয়াল টু কত হবে বলো, 45। হ্যাঁ, এটাই আনসার কি, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে কি বলা হয়েছে, তিন একটি শ্রেণীতে, দেখো কি বলেছে, তিনটি শ্রেণীতে বলেছে 4:6:9 এই অনুপাতে স্টুডেন্ট আছে। এবার প্রত্যেকটা ক্লাসে কি করা হলো, 12 জন করে কি ভর্তি হলো। তাহলে বলেছে যে 12 জন করে প্রত্যেক ক্লাসে যদি ভর্তি হয়, 12 12 12, তাহলে নতুন অনুপাত হয়ে যাবে এত। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করেছে যে টোটাল কতজন স্টুডেন্ট এখানে আছে, তাই তো? টোটাল কতজন স্টুডেন্ট ছিল, টোটাল ছিল। তাহলে একটা জিনিস দেখো, এখানে একটা সেই একই অঙ্ক যে প্রত্যেক ক্লাসে সেম সংখ্যা যোগ হয়েছে কিনা, একদম সোজা। কিন্তু দেখো, এর আগে দুটো দিয়ে আমরা অঙ্ক করেছি, তিনটে দিয়ে সাধারণত একটু কম আসে, তবুও এগুলো স্টাফ সিলেকশনের পরীক্ষায় প্রচুর আসে, খুবই আসে, ভীষণ আসে। তো সেই দিক থেকে দেখো কোনো অসুবিধা নেই, আমরা শুধু একটু টেস্ট করে নেবো যে আমাদের সেম সংখ্যা হচ্ছে কিনা। দেখো কত যোগ করা হয়েছে, 3 ইউনিট। কত যোগ করা হয়েছে, 3 ইউনিট। এখানেও কি তাই হয়েছে, হ্যাঁ 3 ইউনিট। অর্থাৎ কি, প্রত্যেকে কত, 3 ইউনিট করে যোগ করা হয়েছে, কিন্তু প্রশ্নে ডেটা দেওয়া আছে 12 ইউনিট যোগ করা হয়েছে। তাহলে কি আমি বলতে পারি না প্রত্যেককে 3 ইউনিট অথবা 12 ইউনিট যোগ করা হয়েছে, অর্থাৎ 3 = 12 আমি বলতেই পারি। দেয়ার ফোর 1 ইউনিট ইকুয়াল টু কত, 4। 1 ইউনিট ইকুয়াল টু 4। এক ইউনিট পেয়ে গেছি, তাহলে আমি এগুলো প্রত্যেকেই পেয়ে যাবো যে প্রত্যেকটা ক্লাসে কতজন করে ছিল। এক ইউনিট ইকুয়াল টু 4, তাহলে 4 ইউনিট সমান সমান কত হবে, 16। কত হবে, 4 6 24 জন। এক ইউনিট ইকুয়াল টু 4, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু 4 9 36, কত, 36। অর্থাৎ ক্লাসে এত এত ছিল, কিন্তু আমাদের প্রশ্ন করেছে টোটাল কত ছিল। তাহলে আমি এইভাবে আলাদা না বের না করে আমি এইভাবে করতে পারি যে টোটাল কত ইউনিট স্টুডেন্ট, দেখো 6 4 কত, 10 10 19। তাহলে এক ইউনিট ইকুয়াল টু এত, 19 ইউনিট ইকুয়াল টু কত, 19 ইকুয়াল টু কত হবে, 76। হ্যাঁ বন্ধুরা, এইটাই অ্যান্সার, এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, এই আরেকটা অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে যে তিনটে শ্রেণীতে কত, 1:2:3 অনুপাতে স্টুডেন্ট আছে, প্রত্যেক ক্লাসে কতজন করে দেওয়া হলো, প্রত্যেক ক্লাসে দেওয়া হলো 5 জন করে কি অ্যাড করা হলো, তাতে করে নতুন অনুপাত হয়েছে এত, প্রত্যেকটা ক্লাসে কিন্তু 5 করে দেওয়া হয়েছে। তাহলে এটা তো আমাদের ডেটা দেওয়া, তাই তো? এটা তো আমাদের কি দেওয়া, ডেটা দেওয়া। তাহলে আমরা একটু দেখে নেব যে ইউনিটের দিকে কি অবস্থা। চলো ইউনিটে দেখি কত কত ইউনিট যোগ করা হয়েছে, 1 ইউনিট। এটা কত, 1 1। অর্থাৎ কি, প্রত্যেক ক্লাসে 1 ইউনিট করেই কিন্তু যোগ করা হয়েছে। তাহলে আমি বলতে পারি যে 1 ইউনিট সমান সমান 5। দেয়ার ফোর 1 ইউনিট ইকুয়াল টু কত, 5। তাহলে বলছি স্টুডেন্ট কোথায় কত কত ছিল, দেখো 1 = 5, তাহলে 1 = কত হলো, 5। কত হবে, 5 2 10, 5 3 কত হলো, 15। অর্থাৎ ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল, দেখো 5 10 15, এটাই হয়ে যাবে অ্যান্সার। কি বন্ধুরা, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগবে। একটু বলে দিয়ে পরে যেটা করতে চলেছি, সত্যি সেটাও একটা দারুণ কনসেপ্ট। এই প্রশ্নটা যেটা করাতে চলেছি আমি, সেটা কিন্তু জেনারেল পিএসসির পরীক্ষা আসেই না, স্টাফ সিলেকশনেও আসেনি, কিন্তু
আসতেই পারে। একটা ভীষণ সুন্দর কনসেপ্ট দেখো। হ্যাঁ বন্ধুরা দেখো এই অঙ্কটা, এখানে কথা বলা হয়েছে তিনটি সংকটন পাত 1, 3, 5, তাই তো? তাদের প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হয়েছে? 9 যোগ করা হয়েছে, প্রত্যেকের সঙ্গে 9 যোগ করা হয়েছে, তাহলে নতুন অনুপাত হয়েছে 7, 12, 17। তারপরে যে প্রশ্ন যে জিজ্ঞেস করেছে সংখ্যা তিনটির কত, সংখ্যা তিনটি কত কত হবে, এক্ষেত্রে আমরা বলেছি যে কনসেপ্ট সেই একটাই যে প্রত্যেকের সঙ্গে সেম সংখ্যা যোগ করা হয়েছে বা বিয়োগ করা হয়েছে। তাহলে এখানে কত? 6। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 9, আলাদা হয়েই গেল। দেখো 12, আলাদা হয়ে যাচ্ছে না? তাহলে এক্ষেত্রে কি আমাদের তো আলাদা হওয়া যাবে না, কারণ লজিক বলছে প্রত্যেকের সঙ্গে 9, 9 যোগ করা হয়েছে, অর্থাৎ সেম যোগ করা হয়েছে। তাহলে এই সেমটা যদি করতে চাই কি করে করব? এর আগে দুটো ছিল, আমাদের খুব সুবিধা হয়েছে, এদের ডিফারেন্স দিয়ে এদেরকে গুণ করেছি, এদের ডিফারেন্স দিয়ে এদেরকে গুণ করেছি দুটোর বেলায়, দেখো তাই তো? কিন্তু এখানে তো তিনটে হয়েছে, তাহলে এদের ডিফারেন্স দিয়ে এদেরকে গুণ, এদের ডিফারেন্স দিয়ে এদেরকে গুণ, এটা কিন্তু হতেই পারে কনসেপ্ট, তাই না? হতে পারে না বন্ধু? হ্যাঁ হবে, কিন্তু হবেই হবে, কিন্তু দেখো সেটা কি করে করছি। এর ডিফারেন্স কত? 5। এর ডিফারেন্স কত? 5। এদের ডিফারেন্স কত? 2। এদের ডিফারেন্স কত? 2। হ্যাঁ তো এখানে আমি কি হতো, 5 গুণ করবো না 2 গুণ করবো না, 5 5 গুণ করবো না 2 2 গুণ করবো, কিচ্ছু না। এইখানে যে ডিফারেন্সগুলো বেরোবে তাদের কি বলবো বলতো? এলসিএম। তাদের কি বলবো? এলসিএম করবো। এলসিএম মানে লসাগু করব, তাই তো? লসাগু করব। আর এদের যেটা থাকবে তাদেরও কি করব বলতো? এলসিএম করব, অর্থাৎ কি করব? লসাগু করব। এই যতগুলো সংখ্যাই বেরোক না কেন এদের ডিফারেন্স দিয়ে একে গুণ, অর্থাৎ কি এদের যখন আমাদের সংখ্যা বেড়ে যাবে তখন তাদের এলসিএম দিয়ে গুণ করব। তাদের আমরা এলসিএম দিয়ে কাকে গুণ করব? একে গুণ করব। আর এদের এলসিএম দিয়ে আমি এদের গুণ করবো, এদের ডিফারেন্সের এলসিএম কিন্তু। তাহলে এদের ডিফারেন্স, এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হয়ে যাবে 2, আর এদের এলসিএম কত হবে? 5। তাহলে 2 দিয়ে গুণ করব এটাকে, এটাকে 2 দিয়ে, আর এটাকে 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে দেখো? 5 একে 5, 5 3 15, 5 5 কত? 25। আর এদেরকে কত? 2 দিয়ে গুণ করবো, 2 দিন দিয়ে গুণ করলে কত হবে দেখো? 14 24 34। এবার তো দেখি তাদের রেশিওটা সেম এসেছে কিনা দেখো, কত? 9। দেখো 9 কত? দেখো 9। অর্থাৎ কি এদের প্রত্যেকের সঙ্গে 9 ইউনিট যোগ করা হয়েছে, কিন্তু আমাদের ডেটা দেওয়া কত? 9 ইউনিট। তাহলে আমি বলতে পারি ডেটা হচ্ছে 9 ইউনিট, অর্থাৎ কি 9 ইউনিট সমান সমান 9, দ্যাট ইজ 1 ইউনিট সমান সমান 1। তাহলে আমি আবারও বলেছি যে আমরা এর পরবর্তী সময় থেকে যেহেতু এগুলোকে চেঞ্জ করে নিয়ে এসেছি, অতএব এর কোনো আর ভ্যালু থাকবে না, সম্পূর্ণ এখন একটা নতুন অঙ্ক হয়ে গেছে। এদের ডিফারেন্স কত বলেছে? 9 ইউনিট। ওরা বলেছে প্রত্যেকের সঙ্গে 9 যোগ করা আছে, তাহলে 9 ইউনিট সমান সমান কত? 9। দেয়ার ফোর 1 ইউনিট সমান সমান, তাহলে সংখ্যা তিনটি কত হবে? সংখ্যা তিনটি 5, 15, 21, কারণ 5 ইউনিট, 1 ইউনিট ইকুয়াল টু 1, 5 ইউনিট ইকুয়াল টু কত হবে? 5। এটা কত হবে? 15 ইউনিট ইকুয়াল টু 15ই হবে, এটা কত হবে? 25 হবে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, তাই তো? দিস ইজ আওয়ার অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে পারি। এই অঙ্কটা কিন্তু আবারও বলছি, এই যেহেতু অঙ্ক কিন্তু স্টাফ সিলেকশনে আসার সম্ভাবনা প্রবল, যেগুলো কিন্তু আমরা এখনও এতদিন হয়তো অন্যভাবে ভাবতাম, এবার দেখো ভীষণ সুবিধা। সত্যি যদি ভালো লেগে থাকে ক্লাসে লাইক তো অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করবে। খুব প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে, এবং এই জাতীয় অনেক সুন্দর সুন্দর নতুন নতুন নিয়ম আমি নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।